এবার প্রকাশ পায় মেগাস্টার শাকিব খানের দরজ সিনেমার অ্যাকশন মুডের স্টিল পিকচার, যেটা মুহূর্তে ভাইরাল পুরো নেট দুনিয়ায়। সম্প্রতি কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেগাস্টার শাকিব খানের এই প্রথম প্যান ইন্ডিয়া সিনেমার দরদে অস্পষ্ট একটি স্টিল পিকচার ভাইরাল হয়। স্টিল পিকচারটির ভিতরে শাকিব খানের ফেস দেখা না গেলেও একদম অনুমান করে বোঝাই যাচ্ছে এটাই আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার শাকিব খান হওয়া। সেই স্টিল পিকচারটির ভিতরে দেখা যায় গদুলিয়া লগ্নি অস্তগামী মেগাস্টার শাকিব খানের মাথার কাঁকড়া চুলে ফাইট করছেন দরজ সিনেমায় থাকা ভিলেনদের সাথে। ভাইরাল হওয়া সেই পিকচারটি দেখে বোঝাই যাচ্ছে বাংলাদেশ অথবা ভারত কোন বর্ডারিক অঞ্চলে বসে দরজ সিনেমার এই অ্যাকশন লুকের দৃশ্যটি করা হয়েছে। জানা যায় দরজ সিনেমায় মেগাস্টার শাকিব খানকে পরিচালক অনন্য মামুন এমন ভাবে উপস্থাপনা করেছেন যেটা দেখার পর সিনেমায় মানুষ অথবা শাকিবিয়ানরা সবাই অবাক হবেন। ভিউয়ার্স, এটা আপনাদের মনে রাখতেই হবে, দরজ সিনেমায় এই প্রথম শাকিব খানের সাথে দেখা যাবে বলিউড নায়িকা সোনাল চৌহানকে।